ঘোষিত হলো তিন ধরনের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এর মধ্যে দুটির নামই হলো ত্রিপুরার। নাম দুটি যথাক্রমে শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা এবং স্মৃতিরেখা চাকমা। এই খবর সরকারিভাবে ঘোষণা হতে খুশির বন্যা বইছে রাজ্যে। প্রজাতন্ত্র দিবসে প্রাক মুহূর্তে ঘোষিত হলো তিন ধরনের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এর মধ্যে ত্রিপুরা দুজনকে সেই তালিকায় রাখা হয়েছে। শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা এবং স্মৃতিরেখা চাকমার নাম এদিনে পদ্ম তালিকায় ঘোষণা করা হয়। খবরটি সরকারিভাবে ঘোষণা হতেই সংশ্লিষ্ট মহলে খুশির বন্যা বয়ে যায়। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন অঙ্গনে যারা জীবনভর অবদান রেখেছেন তাদের বেশ কয়েকজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। স্মৃতিরেখা দেবীকে শিল্পক্ষেত্রে অবদানের জন্য এবছর মনোনীত করা হয়েছে। সারা দেশ থেকে এবছর 110 জনকে পদ্মশ্রীর জন্য মনোনীত করা হয়েছে। পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন 17 জন। পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন মোট 5 জন। রাজ্যের যে দুজন এই সম্মানে ভূষিত হলেন ইতিমধ্যেই তাদের দুজনকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন শুভাকাঙ্ক্ষীরা। দেশের রাষ্ট্রপতি আগামী মার্চ বা এপ্রিল মাসে সকল পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেবেন বলে এদিন সরকারি প্রেস রিলিজে জানানো হয়েছে। তো এখন তো তারা যে পদ্মশ্রী পুরস্কার দেব না, যে ইজা শুনছি কি পুরস্কার ইজা শুনছি, শুধু ইজার থেকে দিল্লি থেকে ফোন করছে আমার বেলা অ্যাওয়ার্ড দিব প্রধানমন্ত্রী। তো ঈদে খবর শুনিয়ে বেশি দেরি হয়েছে না, ওই তো কয়েকদিন আগে আগে ঈদে তো আমি দেন দেন ঈদা বানাইছি। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।